বন্ধুরা, একটিমাত্র পান দিয়ে আপনার শরীরের সকল ধরনের বাত ব্যথা দূর করতে পারবেন। আপনার শরীরে বিভিন্ন ধরনের বাতের ব্যথা হয়ে থাকে, আপনার বয়স যখন 40 থেকে 45 বয়সে পা দেয় অথবা তার আগে, তখন থেকে দেখা যায় যে আপনি উঠতে গেলে বুঝতে পারেন না বা বসতে গেলে উঠতে পারেন না, মাথায় মাথায় ব্যথা হয়। তো বন্ধুরা, এই সকল সমস্যা যদি আপনারা একেবারে সারা জীবনের জন্য দূর করতে চান তাহলে এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনার শরীরে বাতের ব্যথা সহ আপনাদের শরীরে নানান ব্যথা দূর হয়ে যাবে। এই দুর্ভাবনাটা একেবারে পার্মানেন্ট, এমন না যে 2 দিন চলে গেল কিছুদিন পর আবার আসবে, এমনটা হবে না। সারা জীবনের জন্য আপনাদের দেহের সকল ধরনের ব্যথা চলে যাবে। এছাড়াও বন্ধুরা, অনেকের শরীরে আছে ক্যালসিয়াম কম, গিরায় গিরায় ব্যথা। দেখা যাচ্ছে যে ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন দামি দামি ইঞ্জেকশন নেওয়া লাগে, এই সমস্যা আর আপনাদের থাকবে না। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করতে পারছেন যেখানে একটা পান আছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই পানের মধ্যে আপনারা 2টা লবঙ্গ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি। লবঙ্গ এমন একটা খাবার যে এর ভিতরে এমন কিছু গুণাগুণ আছে যেটা আপনাদের দেহের সকল ধরনের রোগ উপশম করে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানের মধ্যে লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর আপনারা যেটা করবেন, আপনারা 2 থেকে 3 চিমটি কালো জিরা পানের মধ্যে দিয়ে দেবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি। কালো জিরা এমন একটা ঔষধ যেটা সর্বরোগের মহা ঔষধ, আপনারা যেটা সকলে জানেন। এর মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যে এই পান, কালো জিরা এবং লবঙ্গ এই 3টি জিনিসের সাথে আরও 2টি জিনিস একসঙ্গে খেলে আপনাদের দেহে সকল রোগ অতি দ্রুত দূর হয়ে যাবে। এরপর বন্ধুরা, এই 2টি জিনিসের মধ্যে আপনারা যেটা দেবেন সেটি হচ্ছে এলাচ। বন্ধু, এলাচ ঠিক এভাবে দেবেন, আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই। আপনারা এলাচটি ছিলে শুধু এলাচ দানাটা দিয়ে দিবেন। আপনারা ভালো মানের এলাচ কিনবেন, দেখবেন তাতে ভালো দানা রয়েছে। বন্ধুরা, এখানে 2টা এলাচের দানা দিয়ে দিবেন। এলাচের দানা এমন একটা কার্যকরী ওষুধ, এটি বাত ব্যথা ছাড়া অন্যান্য মহামারী রোগ দূর করার জন্য 100% এবং গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই এলাচ। এটি রান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে। এরপর বন্ধুরা, আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে দারুচিনি। বন্ধুরা, আপনারা পানের মধ্যে এই কালো জিরা, লবঙ্গ এবং এলাচের সাথে ঠিক এই পরিমাণে দারুচিনি দিয়ে দেবেন। বন্ধুরা, দারুচিনি দিয়ে দেওয়ার পর আপনারা এর সাথে কোনো রকম চুন, সুপারি, জর্দা কোনো কিছু ছাড়াই এই পানটি খেয়ে নেবেন। বন্ধুরা, যখন থেকে এটি খাবেন তখন থেকে দেখবেন যে আপনার নিঃশ্বাসটা ক্লিয়ার হয়ে গেছে, আপনাদের নিঃশ্বাসের সাথে ভালো একটা নিঃশ্বাস যাচ্ছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা খাওয়ার একটা ভালো দিক হচ্ছে আপনাদের দাঁতের সুরক্ষা সব সময় বিরাজমান থাকবে। আপনাদের দাঁতে অনেক সময় সমস্যা দেখা যায় যে দাঁত দিয়ে রক্ত পড়ে বা দাঁতের ক্ষয়, এছাড়াও দাঁত হলদে হয়ে যাওয়া, এই সকল সমস্যা আপনাদের আর থাকবে না। এছাড়াও বন্ধুরা, সব থেকে বেশি যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনাদের দেহের কোনো রকম কোনো ধরনের ব্যথাই থাকবে না। এটা যদি আপনারা 1 থেকে 1.5 মাস টানা খেতে পারেন তাহলে আপনাদের শরীরে কোনো ধরনের ব্যথাই আপনাদের কাছে ঘেঁচতে পারবে না। বন্ধুরা, এটা যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে আপনাদের আর ব্যথার ওষুধ খেতে হবে না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, আর বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।